মিডিয়াতে ভাঙনের খবর যেন থামছে না। এবার সেই তালিকাতে নাম লেখালেন হালের জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। কেন ভেঙে গেল রাফসান এশার সংসার, আর কেনই বা অভিযোগের আঙুল জেফারের দিকে, জানাচ্ছি। তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি, কারণ বাস এন্টারটেইনমেন্টেই পাবেন দেশ বিদেশের সেলিব্রিটিদের অজানা সব তথ্য সবার আগে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডিভোর্সের খবর জানিয়ে মিডিয়া পাড়ায় কোলাহল সৃষ্টি করলেন রাফসান, কিন্তু তার কিছুক্ষণ পরে এলো আরেক স্ট্যাটাস। সদ্য সাবেক হয়ে যাওয়া রাফসানের স্ত্রী এশা জানালেন অন্য গল্প, বললেন কোন রকম ডিভোর্সের কার্যকলাপ শেষ না করেই ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে হতাশ তিনি। জানালেন শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন তিনি এই তিন বছরের সংসারটাকে টিকিয়ে রাখার। এদিকে অভিযোগের ছোটা শুরু হয়েছে গায়িকা জেফারের দিকে। আহমেদ সালমান নামের এক ব্যক্তি ফাঁস করে দিলেন রাফসানের সাথে জেফারের সম্ভাব্য অবৈধ সম্পর্কের গল্প। অনেকের মতে এজন্যই ডিভোর্সের মতো পথ বেছে নিতে হয়েছে রাফসান এশা দম্পতিকে। দর্শক, এই ব্যাপারে আপনি কি ভাবছেন কমেন্টে জানান, সেই সাথে ফলো সাবস্ক্রাইব করুন বাস এন্টারটেইনমেন্ট।